এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, গরু পাচার কাণ্ডে আজ ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে এবং কেষ্টর ফোনের রেকর্ড আদালতে পেশ করবে সিবিআই। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা, গরু পাচার কাণ্ডে আজ ফের আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে এবং তার ফোনের রেকর্ড আদালতে পেশ করবে সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আজ ফের আদালতে পেশ করা হবে, কিছুক্ষণের মধ্যে তাকে পেশ করা হবে এবং তার ফোনের রেকর্ড আদালতে পেশ করবে সিবিআই। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি জানতে পারছো কখন পেশ করা হবে কেষ্টকে, কি ব্যাপার, এ ব্যাপারে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো অমৃতা, বেলা 11টার সময় অনুব্রত সিবিআই আদালত আছে, সেই আদালতে তাকে পেশ করা হবে এবং তাকে এখন আসানসোল যে সংশোধনাগার, সেখানে যেখানে তিনি আছেন, বন্দী আছেন, এই সংশোধনাগার থেকে তাকে নিয়ে এসে কিছুক্ষণের মধ্যে, মানে বলা চলে বেলা 11টার সময় তাকে আসানসোলে যে সিবিআই আদালত আছে সেই আদালতে তাকে পেশ করা হবে। এবং আমরা যেটুকু জানতে পারছি যে কল রেকর্ড সিবিআই এর পক্ষ থেকে সেটাও আজকে তুলে ধরবে। অন্যদিকে যেহেতু তুমি জানো যে গতকাল এই যে জামিন খারিজ হয়েছে অনুব্রত মণ্ডলের, সেই কারণে আজকে কি জামিনের জন্য আবেদন করবে অনুব্রত আইনজীবী না খালি তারিখের পর তারিখ, মানে ডেট হবে আর কি, এটাই এখন সেটা সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। গরু পাচার কাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে পেশ করা হবে আদালতে এবং কেষ্টর ফোনের রেকর্ড আদালতে পেশ করবে সিবিআই।